Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আল মাসুদ তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা আমার আজকের রেসিপি দারুন মজা সরিষা ইলিশ। বন্ধুরা সরিষা ইলিশের জন্য এখানে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আর এটা সাদা সরিষা বাটা, পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন পরবর্তী স্টেপে চলে যাবো। আমি 1 কেজি সাইজের একটা মাছ নিয়েছি, বন্ধুরা সরিষা ইলিশের জন্য মাছগুলো আমি ওয়াশ করে একদম রেডি অবস্থায় আছি। বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। খুবই টেস্টি এবং লবণীয় একটা রেসিপি এই সরিষা ইলিশ বাঙালিদের কাছে, আশা করি সবাই ট্রাই করবেন। আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এর সঙ্গে কাঁচামরিচ বাটাও আছে। আমি 3টা কাঁচামরিচ দিছি আর 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন আমি আর একটু ভেজে নিব। আর সরিষা ইলিশ রান্না করার জন্য পেঁয়াজ কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা লাগবে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ পেঁয়াজের একটা ফ্লেভার আছে, ফ্লেভারটা যেন চলে যায়। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এরপর আমি সরিষা বাটা দিয়ে দিলাম, 1/4 কাপ পরিমাণ সরিষা বাটা। সাদা সরিষা দিছি আমি, এদের কোনো তিতো লাগার কোনো ই নাই, সম্ভাবনা নাই। সাদা সরিষা দিলে মানে কোনো সমস্যা হয় না। আর যদি আপনারা কালো সরিষাটা দেন, ওটা তিতো লাগার সম্ভাবনা থাকে, কিন্তু বেশি ঝাঁজ লাগার সম্ভাবনা থাকে। ওই জন্যে এই সরিষা ইলিশে সাদা সরিষা ব্যবহার করাই সবচেয়ে ভালো। আমি এখন ভালোভাবে কষিয়ে নিব, এরপর আমি একটু সরিষা তেল দিয়ে দিব। যেহেতু সরিষা ইলিশ, সরিষা দিয়ে সরিষা তেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেটার, এই জন্য আমি এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দারুণ একটা স্মেল বের হয়েছে, আর সরিষাটা কষানো হয়ে গেছে। এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। ব্যাস, একদম সিম্পল মশলা দিয়ে এটা ইলিশ মাছের রান্না করতে হয়। সাধারণত বেশি খুব একটা মশলার প্রয়োজন পড়ে না, আর বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের স্মেলটা আপনারা পাবেন না। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, এরপর আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি ইলিশ মাছগুলি দিয়ে দিব। ভালোভাবে আমি মশলাগুলো মাছের সঙ্গে মিশিয়ে নিব। বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা এরপর আমি ঢাকা দিয়ে দিব এবং চুলার আঁচটা লো মিডিয়ামে করে সামান্য সময় আমি ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা খুলে নিব, দেখেন কত সুন্দর হয়েছে, আমার কষানো হয়ে গেছে এবং সবই কমপ্লিট। এরপর আমি সামান্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ব্যাস। আর ইলিশ মাছ তো এমনি অল্প সময় লাগে, 5-7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটে রান্না শেষ। এরপর আমি ঢাকা দিয়ে দিব, তেল উঠে আসার আগ পর্যন্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্যে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, ফিরে আসবো তেল উঠে আসার আগ পর্যন্ত আমি রান্না করব। অল্প সময় 3-4 মিনিটের মধ্যে তেল উঠে আসবে। বন্ধুরা এই হলো আমার সরিষা ইলিশের অবস্থা, এই দেখেন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার দারুণ মজার সরিষা ইলিশ। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ মজার এই সরিষা ইলিশ, এই দেখেন কত সুন্দর হয়েছে। খুবই সহজ রেসিপি, আশা করি সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা, খোদা হাফেজ।